আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়েজ। আজকে আমরা নবম দশম শ্রেণীর 13.1 চ্যাপ্টারটি দেখাবো। আমাদের এই চ্যাপ্টারে যে টপিকটি আছে সেটা হলো সসীম ধারা। সসীম ধারা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে ধারা কি। আচ্ছা, আর ধারা জানার আগে আগে আমাদের বুঝতে হবে অনুক্রম কি, অনুক্রম আর ধারার সম্পর্ক কি, সেটা আমি শেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে চলে যাই অনুক্রমে। অনুক্রম বলতে কি বোঝায়? আমরা ছোটবেলা অনেকে খেলে থাকি, বলতো এখানে যদি 1 হয়, এখানে যদি 3 হয়, এখানে যদি 5 হয়, এখানে যদি 7 হয়, তারপরের সংখ্যাটা কত হবে? আমরা সহজে বলে দিতে পারি তারপরে হবে 9। সেটা আমরা কিভাবে বুঝলাম? এখানে খেয়াল করি, 1 থেকে 3 এখানে আমার 2 বেড়েছে, 3 থেকে 5 এখানে 2 বৃদ্ধি পেয়েছে, 5 থেকে 7 2 বৃদ্ধি পেয়েছে। তাহলে অবশ্যই এর পরের সংখ্যা 2 বৃদ্ধি পাবে, তখন এখানে 2 বৃদ্ধি পেয়ে 9 হয়ে যাবে। তো একইভাবে যদি আমি এর পরেরটাও হিসাব করতে যাই, তাহলে 9-এর পরে 11, তাহলে এখানে আবার 2 বৃদ্ধি পাচ্ছে। এইভাবে আমার এক একটি সিকোয়েন্স বা অনুক্রম তৈরি হয়। এই যে আমরা যে ছোটবেলায় খেলার সময় যেই প্যাটার্নটা ব্যবহার করতাম, এটাকে বলা হয় অনুক্রম। এই অনুক্রমগুলো বিভিন্নভাবে থাকতে পারে, এটা আর একটু জটিল হতে পারে বা আরো সহজ হতে পারে, এটা বিভিন্নভাবে থাকে। আমরা যখন ক্লাস করতে থাকবো, আমরা বিভিন্ন ধরনের অনুক্রমই পাবো। এখন এই অনুক্রমগুলো মাঝখানে যখন আমি চিহ্ন ব্যবহার করে দেব, যদি আমি মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিই, এই যে যোগ চিহ্ন দেওয়া হলো, এখন এই যোগ চিহ্ন দেওয়া হয়েছে, এখন এই অনুক্রমটা আমার হয়ে যাবে একটি ধারা। ঠিক আছে, তাহলে অনুক্রম আর ধারার বেসিক পার্থক্যটাকে একটু বুঝে নিই। যখন আমার চিহ্নগুলো থাকবে না, তখন সেটা আমার কাজ হবে অনুক্রম হিসেবে। যখন আমি মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্নগুলো দিয়ে দিব, তখন সেটা হয়ে যাবে আমার ধারা। ঠিক আছে, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে। ধারা দিয়ে আমরা কিভাবে কাজ করব? আমাদের ধারা দিয়ে যে কাজ করার আগে আগে আমাদের জানতে হবে ধারাটা আসলে কোন ধরনের ধারা। আমাদের মূলত দুই ধরনের ধারা এখানে কাজ করা হয়, একটি হলো সমান্তর ধারা আর একটি হলো গুণোত্তর ধারা। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা বলতে কি বোঝায়? ধরো এই যে ধারাটা লিখেছি 1, 3, 5, 7, 9, 11, এখানে 1 থেকে 3, আমার দেখো 1 থেকে 3-এর মধ্যে আমি 2 যোগ করলে কিন্তু 3 পাই, আবার 3 থেকে 5-এ 2 যোগ করলে 5 পাই, 5 থেকে 7-এ 2 যোগ করলে 7 পাই। এইভাবে আমি যখন 2 করে যোগ করতে থাকবো, আমি নতুন নতুন সংখ্যা পাচ্ছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন এইটা যদি আমি চেঞ্জ করে নতুন কোন একটা ধারাতে যাই, ধরো একটু অন্যরকম নিলাম, 1 + 5, এখন খেয়াল করো তো 1 থেকে 5-এ 4 বেড়েছে, তাহলে 5-এর পরে 4 বাড়লে কত হবে? 9, আবার 4 বাড়লে 13, আবার 4 বাড়লে 17, এভাবে বাড়তে থাকবে। তাহলে এটা দেখো, এটা আরেকটা ধারা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমার যেগুলো যোগ করে বৃদ্ধি পায় সেগুলো আমার সমান্তর ধারা। ঠিক আছে, এখন এই ধারাগুলো আবার বিয়োগ হতে পারে। যেমন ধরো এইটাই উল্টো করে লিখি, আমার শেষ সংখ্যা 17, এখান থেকে যদি আমি 4 কমিয়ে দিই সেটা কত হবে? 13, আমি যদি আরো 4 কমিয়ে দিই কত হয়ে যাবে? 9, আরো 4 কমিয়ে দিলে 5, এভাবে যেতে থাকবে এবং কমতে কমতে 0, তারপরে মাইনাসের সংখ্যার দিকেও যেতে পারবে, সমস্যা নেই। এখন দেখো এই যে এটা আমার যোগ করে বৃদ্ধি পেয়েছে আর এটা বিয়োগ করে পরিবর্তিত হয়েছে। এই ধরনের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যে ধরনের ধারাগুলো তৈরি হয় সেগুলো হলো আমার সমান্তর ধারা। ঠিক আছে, যোগ এবং বিয়োগ আকারে পরিবর্তিত হয়ে যে ধারাগুলো আসবে সেগুলো হলো সমান্তর ধারা। আরেক প্রকারের ধারা আছে যেটা আমরা 13.2-এ পাবো, সেটা হলো গুণোত্তর ধারা। আমি তোমাদের বোঝার জন্য একটু বুঝিয়ে দিই। ধরো একটি সংখ্যা আছে আমার 2, এর সাথে যদি আমার 3 গুণ করা হয় কত হবে? 3 দুগুণে 6, আবার এর সাথে যদি 3 গুণ করা হয়, 3 6 18। খেয়াল করো আমার যখন সংখ্যাগুলো আসতেছে এখান থেকে এখানে, যদি আমি যোগ করি আমার এখানে 4 বৃদ্ধি পায়। এরপরে যদি আমার ওখান থেকে তার পরের সংখ্যায় যাই, এখান থেকে এখানে কত বৃদ্ধি পায়? খেয়াল করো তো এখানে কি 4 বৃদ্ধি পেয়েছে, এখানে আমার বৃদ্ধি পেয়ে গেছে 12। তাহলে দেখ, আমি যদি সমান্তর ধারার মতো চিন্তা করি, সমান্তর ধারার মতো চিন্তা করলে কিন্তু আমার এই জায়গায় কোনো সমান্তর ধারা প্যাটার্নে মিলে না। কারণ খেয়াল করো এখানে 2 বেড়েছিল, এখানেও 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে, প্রত্যেকটায় 2 করে বাড়তেছে। কিন্তু যখন আমি এখানে চলে আসছি,
দুই থেকে ছয় চার বেড়েছে, কিন্তু সমান্তর দ্বারা হলে 6 থেকে 18 তো চার বাড়তে হতো, এবং অবশ্যই চারই হতে হবে। যদি দেখো এরকম ভিন্ন ভিন্ন সংখ্যা পরিবর্তিত হচ্ছে, তখন সেটা আমার সমান্তর ধারায় হবে না। ঠিক আছে, আমরা এই গুণোত্তর ধারা নিয়ে 13.2-এ কাজ করব। আমরা এখন সমান্তর ধারা নিয়ে শুরু করি। এখন আমরা যখন সমান্তর ধারা নিয়ে কাজ করব, আমাদের বেসিক দুইটা সূত্র আছে। একটা সূত্র হলো এই ধারাটার কততম পদ, আর একটা হলো ওই সমস্ত পদগুলা যোগ করলে কত হবে। আমি মৌখিকভাবে বললাম, এখন তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব অঙ্ক দিয়ে। দেখো এই ধারাটা লিখি, 1+5+9+13+17+... এখন খেয়াল করো, এখানে এটা আমার প্রথম পদ, এটা প্রথম পদ, আর এটা হলো আমার দ্বিতীয় পদ, আর এটা হলো তৃতীয় পদ। এখন প্রথম পদের ক্ষেত্রে এন এর মান 1, প্রথম পদের ক্ষেত্রে এন এর মান 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে এন এর মান 2, তৃতীয় পদের ক্ষেত্রে এন এর মান 3। প্রথম পদের ক্ষেত্রে এন এর মান 1, কিন্তু প্রথম পদের আমার মানটা কত আসছে, প্রথম পদ থেকে প্রাপ্ত যে মান সেটা সেটা কত আছে আমার, এই ধারার ক্ষেত্রে 1 আছে। যদি আমার নতুন কোনো প্যাটার্ন ধরো 15 দিয়ে শুরু হয়, 15, 20, 25, তখন আমার প্রথম পদটা এন ইকাল টু ওয়ার জন্য 1 এর জন্য মান চলে আসবে 25, বা প্রথম যেটা থাকবে 15। ঠিক আছে, প্রথম রাশিটা যে মানটা থাকবে সেটা হবে আমার রেজাল্ট। ধরো আমি এটা দিয়ে আগে শেষ করি, আরেকটা দেখাই, এন ইকাল টু 2 এর জন্য আমার এখানে চলে আসবে মানটা 5, এন ইকাল টু 3 এর জন্য মানটা আসবে 9। তাহলে খেয়াল করো, এটাতে এন এর মান 1, কিন্তু প্রথম পদটা এখানে মান কত পাচ্ছি আমি 1, এখানে এন এর মান 2, সে এন এর মান 2 এর জন্য দ্বিতীয় পদের মান কত 5, এখানে এন এর মান 3 অর্থাৎ তৃতীয় পদ, তৃতীয় পদের ক্ষেত্রে মান 9। এখন ধরো আমি প্যাটার্নটা চেঞ্জ করে দিই, নতুন একটা প্যাটার্ন দিই তোমাদের, সেটা আমি শুরুই করলাম ধরো 17, 20, 23, 26... ওকে, তাহলে এটার ক্ষেত্রে বলতো আমি এই এন ইকুয়াল টু 1, 2, 3 দিয়ে হিসাব করি। এখানে এন ইকুয়াল টু 1 এর জন্য আমার কোন পদটা আসবে, প্রথম পদ, সেই প্রথম পদের মান কত আমার এখানে 17, এখানে এন ইকুয়াল টু 2 এর জন্য মান কত আসবে 20, এখানে n ইকুয়াল টু 3 এর জন্য মান কত আসবে 23। তাহলে একটা বিষয়কে বুঝতে পেরেছো, এখানে প্রথম পদের জন্য n ইকুয়াল টু 1, n এর মানটা 1, কিন্তু প্রথম পদের যে মানটা সেটা হলো আমার 17, এই দ্বিতীয় পদের জন্য n ইকুয়াল টু 2, কিন্তু প্রথম পদের মানটা কত, দ্বিতীয় পদের মানটা এখানে 20, এখানে n ইকুয়াল টু 3, এখানে তৃতীয় পদের মানটা হলো 23। ঠিক আছে, এটা হলো এন এর ক্ষেত্রে আমার যে রাশির মানটা আসবে সেইটা কাউন্ট করতে হবে, আমরা যখন অঙ্কে যাব এই এন এর ব্যবহার আছে। ঠিক আছে, তো এ হলো একটা বিষয়, এভাবে আমরা এনটাকে নিয়ে কাজ করব। আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো এ এই জিনিসটা কি, যে কোনো ধারার, যে কোনো ধারার যে প্রথম যে পদটা থাকবে সেটা হবে আমার এ, এই ধারার প্রথম পদ কত 17, এটা এর মান 17। এই ধারার ক্ষেত্রে কাজ করো, এটার ক্ষেত্রে এর মান 1। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে এর মান হচ্ছে 1, এটার ক্ষেত্রে এর মান 17। ঠিক আছে, এখন দেখো আরেকটা অজানা রাশি, আমি এন বললাম, এ বললাম, আরেকটা বিষয় হলো আমার ডি, যেটাকে বলা হয় সাধারণ অন্তর। এখন সাধারণ অন্তর বলতে যেটা বোঝায়, তার পূর্বপদ এবং পরপদ এই দুইটার পার্থক্য বের করতে হবে। যেমন দেখো এখানে 1 এবং 5, এটার পার্থক্য কত, পার্থক্য বের করার জন্য আমার পরের যে পদ বা দ্বিতীয় পদ বা প্রথম পদ, এখানে দ্বিতীয় পদ প্রথম পদ এই কারণে বলতেছি প্রথম দুইটা দিয়ে বের করা সহজ, তোমরা যদি পরবর্তী সংখ্যা দিয়েও করতে চাও করতে পারবে। যেমন ধরো 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4, এখানে বিয়োগ করলে কত বের হবে 4, আবার 9 থেকে 5 বিয়োগ করলে কত বের হবে 4, 13 থেকে 9 বিয়োগ করলো 4। তুমি চাইলে এখান থেকেও করতে পারো বা এদিক প্রথম দিকেও করতে পারো। তাহলে এখন আমার বিষয় যেটা হলো এই যে ব্যবধানটা, এখানে আমি 1 থেকে 5 আমার বৃদ্ধি পেয়েছিল কত 4, সেটা আমি বের করবো কিভাবে, এই বড় সংখ্যাটা থেকে ছোটটা বিয়োগ করব। ঠিক আছে, এখন দেখো এইটার ক্ষেত্রে আমি কি 17 থেকে 13 বিয়োগ করবো নাকি 13 থেকে 17 বিয়োগ করবো, তোমরা কেউ বলতে পারবে, তোমরা কমেন্টে জানাও, আমি কমেন্ট দেখে নিব। এখন এইটার ক্ষেত্রে আমাদের সেম আগের মতোই হবে, এটাতে যখন 5 থেকে 1 বিয়োগ দিয়েছিলাম পরেরটা থেকে আগেরটা অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, সেম এটাতেও পরে আমার আছে 13 আর এখানে আছে 17, তাহলে 13 থেকে 17 বিয়োগ দিলে হবে আমার -4, আর এটাতে 9 থেকে 13 বিয়োগ দিলে হবে -4। ঠিক আছে, এভাবে আমার মেইন কন্ডিশন বা শর্তটা হলো
পরের পরটা থেকে তার আগের পরটা বিয়োগ দিতে হবে, তাহলে সেইভাবে আমি পেয়ে যাব d এর মান -4 অথবা 4 বা অথবা কোনো অঙ্কের ক্ষেত্রে 2, যেটাই আসে। আমার কন্ডিশনটা হলো তার পরের পরটা থেকে আগের পরটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখন এই সূত্রতে চলে যাই। এখন দেখো, আমাদের একটা সূত্র আছে, এনতম পদের মান, এটা হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমি তোমাদের একটু আগে এই এ এন ডি এই তিনটা বিষয় বোঝানোর চেষ্টা করেছি, যেন আমি সরাসরি এখন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখন এটা কি মনে আছে? এটা হলো ধারার প্রথম পদ, আর এন এনটা কি ছিল মনে আছে? আমার কততম পদ, পদের সংখ্যা, ঠিক আছে? পদের সংখ্যা কততম পদ সেটা হিসাব হবে এখানে। আর ডি ডিটা কি ছিল? সাধারণ অন্তর, ঠিক আছে? এই তিনটা বিষয় বেসিক এই অধ্যায়ের জন্য, এই তিনটা বিষয় যদি তুমি হিসাব করতে পারো এই অধ্যায়ে তোমার সবগুলো অঙ্ক হয়ে যাবে। এখন দেখো, এখানে এনতম পদের মানটা আমি আসলে কিভাবে কাজ করব, আমি আগে যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্রটা এখানে দেখানোর চেষ্টা করি। 1 3 সূত্রটা ধারাটা লিখি, 3 5 7 9, ঠিক আছে? এইটার ক্ষেত্রে এনতম পদ, যেমন ধরো আমি এই দ্বারা দিয়ে বলে দিলাম আমার কোনো একটা পদের মান ধরো 101 হবে, কোনো একটা পদের মান 101, এখন সেইটা কত তা আমি জানি না, সেইটা কত তা আমি জানি না। এখন ধরো আমি যদি বলি 11 কত নম্বর পদ, 1 2 3 4 5, তাহলে 6 নম্বরটা পদ হবে 11, সহজে তো বলে দিতে পারলাম। তাহলে যদি 13 কত নাম্বার, 7 নম্বরটা 13 হবে, কিন্তু আমি যেহেতু 101 বলে দিয়েছি আমার তো এরকম প্রত্যেকটা হিসাব করে যাওয়ার মতো সময় পরীক্ষা থাকবে না, বা সেটা আসলে ভালো পদ্ধতিও না। সেই জন্য আমরা এখন যেভাবে করব এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবো খেয়াল করো, তা আমি বলে দিয়েছি এটার শেষ পদ হলো কত, 101। এখন কোন ধারা শেষ পদটাই আমার মূলত এনতম পদ, কারণটা কি, এটাতে আমার এন এর মান 1, এন এর মান 2, এরকম শেষ করতে করতে যদি আমার এন এর মানটা শেষ রাশি হয় তাহলে সেটা হবে আমার শেষতম পদ। এখন শেষতম পদের ক্ষেত্রে আমি কিভাবে বের করি তাহলে দেখো, এন তম পদের মান, এখন এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করে খেয়াল করো, এ এই ধারার ক্ষেত্রে এটা কি ছিল আমার ধারার প্রথম পদ, তার প্রথম পদের ক্ষেত্রে এর মান কত, 1, ঠিক আছে? তারপরে এন এনটা আমার কি ছিল সেটাকে আমি জানি, আমি জানি না কারণ শেষ পদ কত তা তো আমি বলতেই পারি না, এন যা আছে তাই -1। আরেকটা হলো ডি, ডিটা কি সাধারণ অন্তর, এর পরের পদ থেকে আগের পদ বিয়োগ দিতে হবে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 2, তাহলে সেটা হলো 2। এখন এন তম পদের মান প্রশ্নে কত বলে দেওয়া আছে, 101, তাহলে এটা হলো 101 সমান সমান 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু 2। এখন আমি এটা এই পাশে নিয়ে আছি, 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল টু 101। খেয়াল করো আমি কিন্তু শুধুমাত্র সাইড পরিবর্তন করেছি, এখন 1 এই পাশে ছিল ওই পাশে বিয়োগ করে দিই, এন মাইনাস ওয়ান ইন্টু টু ইকুয়াল টু 101 বিয়োগ 1, এন মাইনাস ওয়ান ইন্টু টু বিয়োগ করলে হবে 100। এখন দেখো যদি 2 দিয়ে 100 কে ভাগ করা হয় কত হবে, 50। এখন 1টা এই পাশে যোগ করে দিলো, এন ইকুয়াল টু 51, ঠিক আছে? তাহলে খেয়াল করো আমার এন এর মান কত হলো, 51। তাহলে এই যে ধরো এটা প্রথম পদ এন ইকুয়াল টু 1, এটা 2 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এরকম যেতে যেতে তুমি 51 নাম্বার পদে যখন যাবা সেই রাশিটার মান পাবে 101, ঠিক আছে? তাহলে আমার তো 51টা পর্যন্ত হিসাব করে করে যাওয়ার দরকার নেই, আমি এভাবে অ্যাপ্লাই করলে করে যেতে পারবো। এখন ধরো তুমি ভাবতে পারো হ্যাঁ আমি 51 পর্যন্ত যাব, এখন ধরো আমি বড় একটা সংখ্যা দিয়ে দিলাম 3 5 7 9 2 8 5, এখন এই সংখ্যাটির ধারা কততম পদ, তুমি এখন বসে বসে হিসাব করতে পারবে, পারবে না। সেখানে আমরা এরকম অঙ্ক করে অ্যাপ্লাই করার চেষ্টা করবো এবং এভাবেই করব, ঠিক আছে? আর আরেকটা মজার বিষয় হলো এই ধরনের অঙ্কগুলো আমাদের সামনে আইকিউ হিসেবে অনেক কাজে লাগবে, সে কারণে এগুলো শিখে রাখা খুব দরকার। আচ্ছা, তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা আপাতত দেখানো হলো একটি সূত্র, এটা হলো কোন পদ কততম পদ সেটা বের করার জন্য। এখন এই অঙ্কটাই আমার এভাবে আসতে পারে যে এইটার 51তম পদের মান কত, আমি কি বের করেছি 51তম পদের মান কত, 101। এই প্রশ্নটাই আমার এভাবে আসতে পারে যে 51তম পদের মান কত,
যদি ওই প্রশ্ন জানতে চায় 51তম পদের মান কত, 51তম পদের মান বের করার জন্য এখন কি করতে হবে খেয়াল করো। আমরা সেম এই জিনিসটি অ্যাপ্লাই করব, ঠিক আছে? তখন 51তম পদের মান, তখন এন এর মানটা হয়ে যাবে 51, 51তম পদের মান। দুইটা ক্ষেত্রে খেয়াল করো, এখানে আমার ওয়ান, ওয়ানটা কিভাবে পেয়েছিলাম ধারায়, প্রথম পদ ওয়ান, তারপরে প্লাস এন, এন এর মানটা এখন আমার দেওয়া আছে 51, এই যে বলে দিয়েছি 51তম পদের মান যেটা এন এর মান, ঠিক আছে? তাহলে এন এর মান আমার 51, তাহলে এনটা 51 বিয়োগ 1, তাহলে 51 বিয়োগ 1, গুণাকারে থাকবে আমার ডি, ডি এর মানটা আমার কত, 2, 2, তাহলে 1 প্লাস 51 থেকে 1 বিয়োগ করি কত হবে, 50। এখন দেখো গুণ 2, তাহলে 50-এর সাথে 2 গুণ করলে খেয়াল করা। এখন একটা বিষয় তোমরা ভুল করে থাকো, এখন অনেকে করবে কি, 1-এর সাথে 50 গুণ করে ফেলো আগে, সরি 1-এর সাথে 50 যোগ করে ফেলো, তারপরে 2 দিয়ে গুণ করো, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে ধরো 51, আর 51 গুণ 2 প্রায় 102, কিন্তু সেটা আসলে ভুল হবে, কারণ আমরা ক্লাস 6-এ বদমাস অ্যাপ্লাই করেছিলাম, মনে আছে? এই বদমাসের অ্যাপ্লাইটা আমাদের এখানেও কাজে লাগবে, এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের প্রথমে করতে হবে, এগুলো অ্যাপ্লাই করার পরে ভাগ, তারপরে হলো গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাই মানে এখানে আছে গুণ, এখানে যোগ, গুণ আগে না যোগ আগে, গুণ আগে অবশ্যই আগে গুণ করতে হবে। তাহলে 1 যোগ 50 দুগুণে 100, 101। তাহলে দেখতে পেয়েছো আমরা এখানে 101 মান বের করে ফেলেছি, আমরা যেটাই ভাবে করেছিলাম। আমি আসলে এই অঙ্কটা উল্টো ভাবে আবার করে তোমাদের দেখিয়েছি, এটা হলো আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন এইভাবে যখন আমরা করতে থাকবো, আমরা আমাদের এই প্যাটার্নে যে কটা ম্যাথ আছে, পদের মান বের করা বা ওই পদের মান কত, সেগুলো আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, আমাদের এনতম পদের মান নিয়ে কাজ করা আপাতত হয়ে গিয়েছে, বেসিকটা দেওয়া হয়ে গেছে, এবার আমরা আরেকটা বেসিক শিখব, সেটা হলো পদের সমষ্টি নির্ণয় করা। এখন দেখো, ধরো আগে সূত্রটা লিখে রাখি, এনতম পদের সমষ্টি, সূত্রটা হলো এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, খেয়াল করো। এখন এই সূত্রটা আমরা যখন অ্যাপ্লাই করব, এটা আসলে কেন অ্যাপ্লাই করবো বা এটা মানেটা কি, সেটা হলো আমাদের আগের ধারাটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 ডট ডট ডট। এখন এটাতে খেয়াল করো, এনতম পদের সমষ্টি, তাহলে এটা একটা পদ, তো একটা পদের মান কত, 1, ঠিক আছে? যখন আমি n ইকুয়াল টু 2 দুইটা পদের সমষ্টি, তাহলে 1 আর 3 যোগ করলে কত হবে, 4, দুইটা পদের সমষ্টি 4। এখন 1 3 5 তিনটা পদ, তিনটা পদের সমষ্টি কত, 9, ঠিক আছে? এখন তিনটা জায়গায় চারটা পদ নিই, চারটা পদ নিলে আমার 1 3 5 7 এই সবগুলো যোগ করলে আমি পাবো 16, ঠিক আছে? আবার একইভাবে তুমি পাঁচটা পদ নিয়ে নাও, পাঁচটা পদ যোগ করলে তুমি পাবে 25। এখন এইভাবে ধরো আমি 100টা পদ দিলাম, 200টা পদ দিলাম বা তারও বেশি দিলাম, কারণ সবগুলো তো আমার এইভাবে যোগ করা সম্ভব হবে না, আমরা সেই ধরনের যোগগুলা এই সূত্রের সাহায্যে করে ফেলতে পারি নিমিষে। এখন দেখো তো এই ধারাটা আমরা কিভাবে করি, এখন এর আগে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটারই এখন অ্যাপ্লাই করি। এখন এই অঙ্কটাই আমাদের খেয়াল করো, সূত্রটা কি ছিল, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এর আগের সূত্রটা, ওটা ছিল এনতম পদ। এই ধারার ক্ষেত্রে আমি এখানে বলবো আমার 50টা পদের, বা তখন তো 51টা করেছিলাম, আচ্ছা 51টাই করি, 51টা পদের সমষ্টি কত, তাহলে এটা অ্যাপ্লাই করি। এখন 51টা পদের সমষ্টি আমি যখন অ্যাপ্লাই করব, তখন দেখো কিভাবে কাজ হয়, এন 51টি পদের সমষ্টি, এখন এন এর মান কত, 51/2, এই যে সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করতেছি, খেয়াল করো। তারপর টুয়াইস এ, তাহলে 2, এর মান কত আমার, ধারার প্রথম পদ, আগের বেসিকটা এখানেও কাজে লাগবে, 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস, এখন এন এর মানটা কত, 51 বিয়োগ 1, আবার ডি সাধারণ অন্তরটা কত, 2, ঠিক আছে? তাহলে খেয়াল করো 51কে দিই আপাতত ভাগ্যের দোকানে রেখে দিই, 2 ইন্টু 1, 2 ইন্টু 1 গুণ করলে হবে 2, যোগ 51 থেকে 1 বিয়োগ করলে হবে কত,
50 × 2, ঠিক আছে? এখন দেখো, 51/2, 2 যোগ 50 দুগুণে কত? 100। তাহলে 100-র সাথে 2 যোগ করলে কত? 102, ঠিক আছে? এখন দেখো, 2 দিয়ে 102-কে ভাগ করলে কত হবে? 51। তাহলে আমার এখানে কত হবে? 51 × 51। 51 × 51 গুণ করলে আমার যে রেজাল্টটা চলে আসবে সেটা আমার নির্ণয় অ্যান্সার। 51-এর সাথে 51 গুণ করলে কত আসে আমাদের? 2601, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এখানে, আমি যেমন 5টা পদ নিয়ে আমি 25 পর্যন্ত পেয়েছি, এরকম ভাবে তুমি যদি 51টা পদ নাও, সবগুলো যোগ করলে তুমি পাবে 2601, অর্থাৎ 2610 আমরা রেজাল্ট পাবো। এখন এই অঙ্কটাই আমার উল্টো করে আসতে পারে আগের অঙ্কটার মতো। কিভাবে? যে কতটি পদের সমষ্টি আমার 2601? খেয়াল করো, কতটি পদের সমষ্টি 2601। এখন সেটা আমি কিভাবে করে খেয়াল করো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের জন্য বুঝতে সহজ হবে। এখন ওই ক্ষেত্রে আমি জানি কত, তুমি কতটি পদ হবে সেটা আমি জানি না, ওই ক্ষেত্রে আমি আগে এই সূত্রটা লিখে রাখবো, n/2, কারণ আমি n এর মান এখন জানি না। তারপরে 2a, এখন 2 এর ক্ষেত্রে মান জানি আমি, 2 × 1, 2 × 1 প্লাস n এর মান কত? n এর মানটা আমি বসাতে পারবো না, কারণ আমি জানি না তখন কত। n-1 × d, এখন d এর মানটা কত? 2। কিভাবে পেলাম? সাধারণ অন্তর, ঠিক আছে? তোমরা এই বেসিকগুলো কিন্তু যখন এই পর্যন্ত আসবে অবশ্যই প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করে করে সামনের দিকে আগাবা, না হলে কিন্তু পরবর্তীতে গলিয়ে ফেলবা, ঠিক আছে? একটা বিষয় ক্লিয়ার করে পরেরটা যাবে, তাহলে তোমার জন্য খুব সহজ হবে। আর না হলে যদি দুটা মিক্স করে ফেলো বা এলোমেলো করে ফেলো, তখন এগুলো আবার ঠিক করতে হয়, নষ্ট করার বা এলোমেলো করার দরকার নেই। তুমি ঠান্ডা মাথায়, বাসায় ঠান্ডা মাথা সময় নিয়ে ভালোভাবে দেখবে। এখন দেখো, এই সমষ্টি সূত্র অ্যাপ্লাই করেছি আমি, সমষ্টিটা কত বলে দিয়েছিলাম ধরো 2601, ঠিক আছে? এখন এই 2601 এর মানটা আমি বের করব। এখন দেখো, n/2 যা আছে তাই, 2 × 1, 2 প্লাস n এর সাথে এটা গুণ করো, 2n-2 = 2601। এখন দেখো, n যেহেতু আমার এখানে 2 দ্বারা ভাগ অবস্থায় আছে, আমি 2 দ্বারা যে ভাগ আছে ওকে আমি অপর পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমি শুধু n-টা এখানে রাখতে পারি। আর এখানে 2 আর 2 কাটাকাটি গেলে আমার কত থাকে? শুধু n/2 × 2n, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমার কত হয়ে যায়? 2601। এখন যে ভাগে 2 আর এই 2 কাটাকাটি গেলে কত থাকে? n² ঠিক আছে? এখন গুণ করলে যেহেতু স্কোয়ার থাকে, এখন আমি এখানে স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে হলো 2601, অর্থাৎ এখন আমার n এর মান বের করার জন্য n-টাকে বর্গমূল করতে হবে। 2601-কে বর্গমূল করি, n = কত আসবে দেখো তো ক্যালকুলেটারে, n = 51, ঠিক আছে? অর্থাৎ তাহলে দেখো, আমি কিন্তু আবার উল্টোভাবে n এর মানটা বা কততম পদ পর্যন্ত যোগ করেছিলাম, এই যে 51তম পদ পর্যন্ত যোগ করে 2601 পেয়েছিলাম, আমি উল্টোটাও দেখানো হয়েছে। তোমার যদি বেসিকটা ক্লিয়ার হয়ে যায় তুমি সবভাবে করতে পারবে। আমাদের এখান থেকে বোঝানো বিষয় ছিল 4টা। 1 নম্বর আমাদের গিয়েছে কোনো ধারার n-তম পদের মান কত সেটা বের করা, ঠিক আছে? আর সেকেন্ডটা ছিল ওই মান যেটা দেওয়া আছে সেটা আমার কততম পদ, 2টা বিষয়। আর সমষ্টির ক্ষেত্রে একইভাবে, ধরো একটা নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টিটা কত সেটা বের করা, এবং দ্বিতীয়টা হলো একটা নির্দিষ্ট সমষ্টি দেওয়া আছে ওইটা কততম পদ পর্যন্ত অ্যাপ্লাই করবে সেইটা। অর্থাৎ রেজাল্ট এবং n এর মান, এই 2টাকে নিয়ে আমার কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের বইয়ে কিছু অঙ্ক দেখি। আমার তো বেসিক নেওয়া হচ্ছে, আপাতত বইয়ে কিছু অঙ্ক দেখি। বইয়ে তোমরা চলে যাও, উদাহরণ 4, তোমাদের বইয়ের 253 পৃষ্ঠা, উদাহরণ 4। এই অঙ্কটা খেয়াল করো, এক্সাম্পল 4 যেটা আছে এখানে, 1, 2, 3, 4 শেষে যোগ আছে 99 পর্যন্ত, প্যাটার্নটা খেয়াল করো, 1, 2, 3, 4 যোগ আছে 99 পর্যন্ত। এখন প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, তাহলে বুঝো তো এটা মানে কি বোঝায়, মানে 1 থেকে 99 পর্যন্ত যোগ করলে আমার কত হবে, ঠিক আছে?
এখন 1 থেকে 99 পর্যন্ত যখন যোগ করব তখন আমরা কি অ্যাপ্লাই করব মনে পড়ে? সমষ্টি সূত্রটা, n/2 × 2a + n-1 × d। আমি যেহেতু আমার সমষ্টি বের করতে হবে তাই সমষ্টি সূত্রটা অ্যাপ্লাই করব। কিন্তু এখানে খেয়াল করো তো, সমষ্টি মানটা বের করার জন্য এর মান প্রথম পদ a1 জানি, ডি সাধারণ অন্তর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয় বা 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, ডি এর মান 1। কিন্তু এন এর মান কি আমি জানি, আমার এটা কততম পদ? এখন এই অঙ্কটা হয়তো সহজ, 1 2 3 4, এই কারণে সিকোয়েন্সে আসে আমি তাই মুখে মুখে হয়তো বলে দিতে পারি এটা 99তম পদ। কিন্তু আমার ধরো কোনো নতুন প্যাটার্ন দেওয়া থাকলো, বড় 4 8 12 এইভাবে দিয়ে দেওয়া থাকলো আমার 412, এখন 412 কততম পদ তখন আমি বলতে পারবো? ধরো 4 8 12 এইভাবে দেওয়া হলো শেষে 412। এখন তুমি কি বলতে পারবে আমার এখন এনার মানটা এখানে কত সরাসরি বলতে পারবে? সম্ভব হবে না, এই কারণে আমার আগে জানতে হবে এইটা এনার মানটা আসলে কততম পদ, তখন ওইটাই আমার এখানে বসাতে হবে। তাই এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, এনার মানটা বের করতে হবে। এখন এনার মানটা কিভাবে বের করব, এনতম পদ, ঠিক আছে? তো এনতম পদ আমার কত এখানে, 412। এখন 412 যখন হবে, এনতম পদটা 412, এনতম পদের সূত্রটা কি ছিল মনে পড়ে? a+n-1 × d = 412। এর মান আমার এই ধারার ক্ষেত্রে কত, 4 n-1। এখন d খেয়াল করো, 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 4ই হবে, 412। এই 4 এর পাশে বিয়োগ করে দিলে n-1 × 4 হয়ে যাবে 408। এখন n-1 এখানে যদি 4 দিয়ে ভাগ করা হয় কত হয়ে যাবে, 102। -1 যেটা আছে ওই পাশে গেলে বিয়োগ যোগ হয়ে যাবে, তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাবে 103। দেখছো আমি কিন্তু এটা বলতে পাই না, আমার এটাতে বের করতে হয়েছে, কিন্তু এটাকে তো তোমরা সহজে বলে দিতে পেরেছিলে। এই কারণে এই অঙ্কটাতেও তোমাদের একইভাবে এইভাবে এন এর মানটা বের করতে হবে। তাহলে এনতম পদ কত হবে আমরা এখন তাড়াতাড়ি বের করে ফেলি, এখন এর মানটা আমার কত, 1, এন এর মান জানি না রেখে দিই, ডি এর মানটাও 1 99। 1 এই পাশে চলে গেলে কত হয়ে যাবে, 100। আবার এ 1 যদি এখানে চলে যায় 100ই হবে, তাহলে n-1 = 100, সরি এটা বিয়োগ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 98। কারণ এ 1 এসে আবার যখন এই পাশে চলে যাবে তখন যোগ হলে হয়ে যাবে 99, ঠিক আছে? আমাদের অ্যান্সার চলে আসছে, এই এনটা চলে আসছে। এবার আমি এনটা অ্যাপ্লাই করে ফেলবো যে আমার সমষ্টিটা কত। সুতরাং সমষ্টি, এখন সমষ্টিটা কত হবে, 99/2 2 ইন্টু, এখন খেয়াল করা আমি এটা দিয়ে করতেছি, এটা দিয়ে করলে উপরের ধারাটা, উপরের ধারায় আমার এর মান কত, 1 + n-1। এখন n-1টা কত, এন এর মানটা আমার কত, 99-1, ঠিক আছে, 99-1 × d। এখন ডি এর মানটা আমার কত এখানে, 1, ঠিক আছে? তাহলে এটা দিয়ে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটা আমাদের নিম্ন অ্যান্সার, যেটা তোমাদের উদাহরণ 4 করে দেওয়া আছে, ঠিক আছে? তো একইভাবে দেখো তোমাদের বইয়ে উদাহরণ 5 30টা পদে সমষ্টি বের করতে বলেছে, তারপরে উদাহরণ 6 থেকে সৃজনশীল আছে। তার আগে আমরা অনুশীলনী কিছু অঙ্ক দেখি। অনুশীলনীতে খেয়াল করো তোমাদের 5 6 7 এই কটা সহজ অঙ্ক, তারপরে 9 9 নাম্বার এন পদের সমষ্টি, 9 নাম্বার আমার প্রশ্নে জানতে চেয়েছে এন পদের সমষ্টি, ওখানে এন এর মানটা n=2 থেকে যাবে, ঠিক আছে? 9 নম্বর অঙ্কের জন্য এন এর মানটা এনই থেকে যাবে, ওই এন এর মানটা এন বসিয়ে তুমি করে ফেলবা, বাকিটা কোনো পরিবর্তন হবে না, এনটাই আমার রেজাল্টও থেকে যাবে, ঠিক আছে? তারপরে 10 11 12, ঠিক আছে, এই পর্যন্ত তোমরা সহজে করতে পারবে। খেয়াল করো 12 নম্বর অঙ্কটাতে কিন্তু আমার বি এর মানটা ঋণাত্মক আসবে, যেমন ধরো এই যে 29 25 21, এখানে দেখো আমার কমে যাচ্ছে, তখন ডি এর মানটা কত হবে, 25 থেকে 29 বিয়োগ করলে -4, দেখেছো একটা বিয়োগের অঙ্ক পেয়েছি। ওকে, তাহলে আমরা আপাতত এ পর্যন্তই করতে পারি, তোমাদের নেক্সট ক্লাসে এসডাব্লু থাকবে। আচ্ছা, তোমাদের একটা এক্সট্রা এসডাব্লু দিই, এই 4 8 12 এই যে ধারাটা দিলাম, এই ধারাটার আমার সমষ্টিটা কত সেটা তোমরা বের করে দেখাবা, ঠিক আছে? এই হোমওয়ার্কে দিলাম, ধরো এই ধারাটা পি, আমি পি ধারা হিসেবে চিহ্নিত করে দিলাম,
যে পি ধারার সমষ্টি নির্ণয় করো, ওকে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা আমাকে কমেন্টে জানাবা। এছাড়া তোমাদের অনুশীলনীর 13.1, 13.1 এর তোমরা উদাহরণ এবং অনুশীলনী দুই জায়গা থেকে করে ফেলবা। 5, 6, 7, 5 থেকে একদম 14 পর্যন্ত করে ফেলতে পারবে। তারপরে 13, 14 সমস্যা হতে তোমরা 5 থেকে 12 পর্যন্ত করো, ঠিক আছে? 8 নাম্বারটা হয়তো একটু সমস্যা হতে পারে, তোমরা করার চেষ্টা করো, যদি সমস্যা হয়ে থাকে কারো আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো, তোমরা কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে? আর উদাহরণ যেগুলো আছে, উদাহরণগুলোর ভিতরে তোমাদের অনুরূপ উদাহরণ 1, 2 এগুলো আছে, এগুলো দেখবা। 3, 4, 5, 6 নাম্বার সৃজনশীলটা তোমরা দেখে ফেলতে পারো, তোমাদের বেসিক হয়েছে। তাহলে উদাহরণ 1 থেকে 6, ঠিক আছে, এইটুকু থাকবে তোমাদের। এই যাব, তোমরা করে আমাকে কমেন্টে জানিও যেখানে যেখানে সমস্যা হবে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? সাবধানে থেকো, ভালো থেকো, বাসায় অবস্থান করো, কারণ ঢাকার অবস্থা, যারা ঢাকায় আছো ঢাকার অবস্থা খুব বাজে হয়ে যাচ্ছে। সবাই নিয়মিত নিজের খেয়াল রাখো এবং পরিবারের খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।